হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরিয়ান টেকনিক্যাল ওয়ার্ল্ড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে হল টিকিট ডাউনলোড করতে হয় তো তোমাদের মধ্যে যারা যারা ডিপ্লোমা পাসআ স্টুডেন্ট রয়েছ এবং দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই এ আগামীকাল দশই আগস্ট যে জব ফেয়ারের আয়োজন করেছে তো তোমরা যারা যারা সেখানে রেজিস্ট্রেশন করেছিলে তো তোমরা প্রত্যেকেই কালকে যাওয়ার চেষ্টা করবে কেননা এই জব ফেয়ারে মোটামুটি ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য বারো থেকে পনেরোটি কোম্পানি আসছে তো তোমরা যারা যারা রেজিস্ট্রেশন করেছো প্রত্যেকেই যাবে এবং যারা যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করনি তো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই ভিডিওর লিঙ্কটিও আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই ভিডিওটি দেখে দেখে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে তো বন্ধুরা কিভাবে হল টিকিট ডাউনলোড করতে হবে সেটি আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন ফর প্লেসমেন্ট ড্রাইভ তো রেজিস্ট্রেশন ফর প্লেসমেন্ট ড্রাইভ এই অপশানটিতে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে প্লেসমেন্ট ড্রাইভের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে এরপর কোথায় কোথায় হবে সেটিও এখানে লেখা রয়েছে যেমন এপিসি রয় পলিটেকনিক যাদবপুর কলকাতা এখানে পঁচিশ আট অর্থাৎ আগস্ট মাসের পঁচিশ তারিখে প্লেসমেন্ট ড্রাইভের ব্যবস্থা করেছে অর্থাৎ জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে বহরমপুরে অলরেডি হয়ে গেছে আগস্ট মাসের পাঁচ তারিখে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই হচ্ছে আগামীকাল দশ তারিখে দশই আগস্ট এরপর হবে মেদিনীপুর মেদিনীপুরে জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে আগস্ট মাসের তেইশ তারিখে তারপর হচ্ছে শিলিগুড়ি গভর্নমেন্ট আইটিআই শিলিগুড়িতে হচ্ছে উনত্রিশেই জুলাই অর্থাৎ অলরেডি হয়ে গিয়েছে তো তোমরা কিভাবে হল টিকিটটি ডাউনলোড করবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ক্লিক হেয়ার টু ডাউনলোড ইওর হল টিকিট তো এখানে ডাউনলোড হল টিকিট এই অপশানটিতে তোমরা ক্লিক করে দেবে তো অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে হল টিকিট ডাউনলোড করতে গেলে তোমাদেরকে তোমাদের ডিপ্লোমার যে রেজিস্ট্রেশন আইডিটি রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দেবে তারপর এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে বলা রয়েছে যে প্রথমে মাস তারপর ডেট এবং তারপরে ইয়ার অর্থাৎ তোমরা এটিতে ক্লিক করার পর ক্লিক করার পর এখানে চলে আসবে এরকম একটি ক্যালেন্ডার চলে আসবে তো তোমরা এখান থেকে তোমরা সাল সিলেক্ট করে নেবে কোন সালে তোমাদের তারপর হচ্ছে এখানে মান্থ সিলেক্ট করে নেবে তারপর এখান থেকে তোমরা ডেট সিলেক্ট করে নেবে তারপর এখানে ডাউনলোড বলে যে অপশানটি রয়েছে এই ডাউনলোড অপশানটিতে ক্লিক করলেই তোমাদের যে হল টিকিট সেই হল টিকিটটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এরকমভাবে তোমরা হল টিকিটটি ডাউনলোড করতে পারবে তো সেই হল টিকিটটি দেখতে কীরকম হবে সেটিও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পারছো তোমাদের এইরকম একটি হল টিকিট ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে লেখা থাকবে প্লেসমেন্ট ড্রাইভ হল টিকিট এখানে ক্যান্ডিডেট নেম লেখা থাকবে রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে পলিটেকনিক নেম অর্থাৎ কোন পলিটেকনিক থেকে তোমরা ডিপ্লোমা করেছিলে সেই কলেজের নাম লেখা থাকবে কোন ট্রেড থেকে পাসআট হয়েছে সেটাই লেখা থাকবে ডেট অফ বার্থ দেওয়া থাকবে ইমেল আইডি দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে তারপরে থাকবে প্লেসমেন্ট ড্রাইভ ডিটেলস অর্থাৎ প্লেসমেন্ট ড্রাইভ ভেনু কোথায় অনুষ্ঠিত হচ্ছে কবে হচ্ছে এবং কাভারিং ডিস্ট্রিক্ট তো বন্ধুরা এইরকম হল টিকিটটি তোমরা প্রিন্ট আউট করে পর তোমাদেরকে কালকে নিয়ে যেতে হবে তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে